হ্যালো মাই লাভলি ভিউার্স কেমন আছো তোমরা সবাই তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেল কুক উইথ তনিমাতে আজকে আমি একটা এমন রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা হয়তো সব সময় করে খাও কিন্তু আমি সেটাকে একদম অন্যরকমভাবে করেছি আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে একদম তোমাদের জন্য ইউনিকভাবে আমি রান্না করেছি তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করে দিই প্রথমে আমি একটা কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তারপর তাতে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বাটার বাটারটা একটু মেল্ট করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম সিম করে রাখতে হবে যাতে বাটারটা গলে না চায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটো টমেটোটাকে আমি একটু ব্লাঞ্চ করে নিয়েছি মানে ফুটন্ত গরম জলে আমি পাঁচ ছ মিনিট রেখে তারপর খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু মিক্স করে নেব দেখো এইভাবে মিক্স করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন নুন দিলে টমেটো আর পেঁয়াজটা আরও সুন্দরভাবে কুক হয়ে যাবে এরপর আমি ঢেকে দিলাম ছ থেকে সাত মিনিটের জন্য ছ সাত মিনিট পর আমি আবার ফিরে আসছি ছ সাত মিনিট হয়ে গেছে টমেটো অনেকটাই সফট হয়ে গেছে পেঁয়াজও সফট হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দুটো ডিম ডিমটাকে আমি কুক করব যতক্ষণ না ডিমটা ভুর্জির মতো হয়ে যায় দেখো এভাবে নেড়ে নেড়ে করতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায় খুব সুন্দরভাবে মিক্স করে করে করতে হবে আমার কুক করা হয়ে গেছে ডিমটা ভুটজির মতো হয়ে গেছে এটাকে আমি প্লেটে তুলে নেবো এরপর আবার কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন ভেজ স্যুপ আমি এখানে দু প্যাকেট ইউজ করেছি দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেটা স্যুপ পাউডারটা দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে মিক্স করে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ম্যাগি ম্যাগি দেওয়ার পর একটুখানি ম্যাগিগুলোকে জলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশালা যেটা প্যাকেটের মধ্যেই থাকে সেটাই দু প্যাকেট ম্যাগি মশালা দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দরভাবে মশালাটাকে ভালো করে এইভাবে প্রথমে মিক্স করে নেব মশালাটা খুব সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে কোথাও লামস না থাকে এরপর আমি দেখো ঢেকে দিচ্ছি প্রায় ছ থেকে সাত মিনিট কুক করব দেখো ছ সাত মিনিট হয়ে গেছে আমি ফিরে এসছি ম্যাগি কিছুটা সেদ্ধও হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস তারপর আমি দিয়ে দেব সোয়া সস তারপর দিয়ে দেব আমি গ্রিন চিলি সস এখানে রেড চিলি সসও ইউজ করতে পারো যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম টমেটো আর পেঁয়াজটা এটাও একই রকমভাবে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে দেখো আমি খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি এরপর আমি ঢেকে দেব আবারও প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কিন্তু আমার রেসিপি একদম রেডি হয়ে যাবে দেখো পাঁচ মিনিট পর আমি ফিরে এসছি আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ আমি এরপর একটু গার্নিশ করে নিয়ে সার্ভ করে নিয়ে চলে আসছি দেখো আমার রেসিপি রেডি আমার নিউ স্টাইলের ম্যাগি তোমাদের কীরকম লাগলো আমাকে জানাবে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই ফ্রেন্ড